গরমের শুরুতে উচ্ছে বড়ির চচ্চড়ি করার জন্য দুটো বড় সাইজের আলু হালকা ছিলে লম্বা টুকরো করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কিছুটা বড়ি নিয়েছি, 200 গ্রামের কাছাকাছি উচ্ছে লম্বা আর সরু করে কেটে রেখেছি, কিছুটা কুচো চিংড়ি পরিষ্কার করে রেখেছি, কিছুটা রসুন ছাড়িয়ে রেখেছি, হাফ ইঞ্চি আদা কেটে রেখেছি, 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, 1 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, সামান্য গোলমরিচ দিয়ে দিলাম। সবটা একসঙ্গে বেটে নেব। কড়াইয়ে সাদা তেল গরম করে নিচ্ছি, এর মধ্যে বড়িটা দিয়ে ভেজে নেব। খুন্তি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে সমানভাবে লাল করে তুলে নেব। কড়াইয়ে বাকি তেলের মধ্যে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, হাফ চামচের একটু বেশি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে টুকরো করে রাখা আলুটা দিয়ে দিলাম, পেঁয়াজের সঙ্গে আলুটা মিশিয়ে নিচ্ছি, মাঝখানটা একটু ফাঁকা করে পরিষ্কার করে রাখা চিংড়িটা দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, হলুদ দিয়ে দিলাম 1 চামচ। পেঁয়াজ চিংড়ি আর আলুটা একসঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নেব। চিংড়িটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে কেটে রাখা উচ্ছেটা দিয়ে দিলাম। আলুর সঙ্গে উচ্ছেটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা সবজির সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার ঝোলটা শুকনো হয়ে গেছে, এখন এর মধ্যে কষানোর পানি দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ ঢেকে রান্না করব। কষানোর পানিটাও শুকনো হয়ে গেছে, এখন এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করার পর সমস্ত সবজি বড়ি সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটা মাখা মাখা হয়ে গেছে, এটা নামিয়ে পরিবেশন করলাম।